সামরিক মর্যাদার সাথে বিএসএফ 77 ব্যাটালিয়নের জওয়ান গঙ্গা বাড়ার শেষকৃত্য সম্পন্ন হল আলিপুরদুয়ার জেলার মুজনাই চা বাগানে। শেষ যাত্রায় কাতারে কাতারে মানুষের ঢল নেমেছিল। চোখের জলে মুজনাই চা বাগানের বাসিন্দারা তাদের বীর সন্তানকে বিদায় জানাল। উল্লেখ্য, গত 13 জানুয়ারি জম্মু নয়গাঁও এলাকায় তুষারপাতে বরফে চাপা পড়ে মৃত্যু হয় আলিপুরদুয়ার জেলার মুজনাই চা বাগানের বাসিন্দা বিএসএফ 77 ব্যাটালিয়নের জওয়ান গঙ্গাবাড়া। আজ সকাল 10টা নাগাদ কফিনবন্দি হয়ে মুজনাই চা বাগানে আসে গঙ্গাবাড়ার মৃতদেহ। আজ সকালে মৃত বিএসএফ জওয়ান গঙ্গাবাড়ার বাড়িতে আসেন কুমারগ্রামের বিধায়ক জেমস কুজুর সহ বিশিষ্টজনেরা। সামরিক মর্যাদার সহিত বিএসএফ 77 ব্যাটালিয়নের জওয়ান গঙ্গাবাড়ার শেষকৃত্য সম্পন্ন হল আলিপুরদুয়ার জেলার মুজনাই চা বাগানে। শেষ যাত্রায় কাতারের কাতারের মানুষের ঢল নেমেছিল মুজনাই এলাকায়। চোখের জলে মুজনাই চা বাগানের বাসিন্দারা তাদের বীর সন্তানকে বিদায় জানাল। সামরিক মর্যাদার সহিত বিএসএফ 77 ব্যাটালিয়নের জওয়ান গঙ্গাবাড়ার শেষকৃত্য সম্পন্ন হল আলিপুরদুয়ার জেলার মুজনাই চা বাগানে। শেষ যাত্রায় কাতারের কাতারের মানুষের ঢল নেমেছিল মুজনাই এলাকায়। চোখের জলে মুজনাই চা